শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণের দাবিতে গত 19 মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমরা বেতন ভাতা পাচ্ছি না, শিক্ষকতা করছি, আমরা পাস করাইছি, আমরা পরীক্ষা দেওয়া হয়েছি, আমরা ছাত্রছাত্রী আমাদের আছে, কিন্তু আমাদের হাতে হয়েছে, আমাদের কোনো বেতন নেই। রাত যাপন করতেছি দুই দিন যাবত, মশার কামড় কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান বেতন ছাড়া তাদের মানবেতর জীবন যাপনের কথা। কিভাবে আমার সন্তানদের মানুষ করব, এরাই তো জাতির ভবিষ্যৎ, কিন্তু তাদের লেখাপড়ায় যদি বাধা বিঘ্ন আসে, টাকা পয়সার অভাবে আমার সন্তানদের মেধা আছে কিন্তু পড়াশোনা করাইতে পারতেছি না আমি। আমরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ, আমাদের এই দাবি মেনে নেন। ততক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এর আগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা।